হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেটি তোমাদের প্রথম ইউনি প্রথম ইউনিটেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক একটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো চারটি একের দাগের এক তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তচাপের রক্তের চাপ হবে এ শূন্য বি ছিয়াত্তর শে পাঁচশামের চাপের সমান নাকি সি দশ দশ দশমিক তিন সেমি উঁচু পদশ্রমিক চাপের সমান নাকি স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি থেকে বলছে তরলের তরলের প্লাবতার মান এ কমে বাড়ে একই থাকে নাকি প্রথমে কমে পরে বাড়ে নেক্সট বলছে পরমাণু কেন্দ্রের মোট প্রটন সংখ্যাকে বলে ভর সংখ্যা ভার সংখ্যা অঙ্ক নাকি পারমাণবিক গুরুত্ব নেক্সট বলছে তাপের সুপরিবাহী কিন্তু তরিত সুপরিবাহী পদার্থটি হলো গ্রাফাইট হিরক তামা নাকি তুলা নেক্সট বলছে চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক লিটার জলের ভর আশি আটশো গ্রাম এক হাজার গ্রাম এক হাজার একশো গ্রাম নাকি তেরোশো গ্রাম নেক্সট বলছে দাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি কী কারণের জন্য গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন আকৃতি নেই যেটা বলছে আয়নীয় যোগ্য সামুদ্রিক যোগের মধ্যে কাদের ক্ষেত্রে অনুরস্তিত্ব নেই নেক্সট বলছে তিনেরটা ভর দ্বিগুণ এবং দূরত্ব চারগুণ করলে বস্তুটির মধ্যে মহাকর্ষ বলের পূর্ব কতগুণ হবে চারটা বলছে ঘর্ষণের একটি সুবিধা লেখো নেক্সট দিনের দেখ প্রশ্ন বলছে যে একটি বা দুটি বাক্য উত্তর দাও যে কোনো দুটি একটা এক নম্বর বলছে আইসো টোপ কাকে বলে উদাহরণ দাও দু বলছে চার্জের হিসাবে বলছে চার্জের হিসাবে হিসেব করে সংকেত লেখো ক্যালসিয়াম ফসফেট ও অ্যামোনিয়াম সালফেট নেক্সট বলছে তিনেরটা দুশো ঘন সেমি আয়তনের একটি বস্তুকে অর্ধেক পরিমাণ জলে নিমজ্জিত করলে প্লাবতার মান নির্ণয় করো নেক্সট বলছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বাড়ালে থাকলে ঘর্ষণ বলে কিরু পরিবর্তন হবে এরপরে হচ্ছে জীবনবিজ্ঞান এক একটা বলছে একই পর্যাবৃত্ত একটি কুষাঙ্গনুর নাম হলো প্লাস্টিড এন্ডোপ্লাজম জালিকা রাইবোজম নাকি মাইট্রোকন্ডিয়া দু একটা বলছে প্রোটিন তৈরি কারখানা ইন্ডোপ্লাজ জালিকা গলগি বস্তু রাইবোজম নাকি প্লাস্টিড তিনেরটা বলছে কোনো বস্তুকে পর থেকে তিরিশ গুণ বড়ো করার দেখা যায় এ ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে নাকি সল অনুবীক্ষণ যন্ত্রে নাকি যে কোনো অনুবীক্ষণ যন্ত্রে যে দেখো প্রশ্ন বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি বলছে বামহস্তস্ত মেলাতে হবে এক নম্বর বলছে বাম্মস্ত্র রয়েছে তাকে কোষ বলছে প্রাণী কোষে বিভাজনে যে অঙ্গন অংশগ্রহণ করে তা হল আর দু নম্বর হচ্ছে বলছে প্রাইমোরিয়াল ইউট্রিকল আর ডান দিকে দেখা রয়েছে এক একটা বলছে প্রাণী কোষ যেটা বলছে সেন্ট্রোজোম নাকি সেটটা বলছে উদ্ভিদ কোষ এরপর যদি দেখা বলছে চুলের প্রান্তের কোষগুলি অবস্থিত কোন কোষীয় অঙ্গাণু সক্রিয়তার ফলে বিভাজনের মাধ্যমে নৌকো চুলে বৃদ্ধি ঘটে কিন্তু দেখো প্রশ্ন বলছে এক একটা লোহিত মানুষের লোহিত অর্থভনিকার আকার কীরকম এবং এই আকারের জন্য তাদের কী সুবিধা হয় নেক্সট বলছে উদ্ভিদ কোষ ও কোষের মধ্যে পার্থক্য লেখো